আজও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। দর্শক, এই খবর সংগ্রহে শাহবাগে আছেন আমাদের রিপোর্টার ফারুক বাবু, সরাসরি কথা বলছি তার সঙ্গে। বাবু, শুনতে পাচ্ছেন? বাবু, আপনি আমাদের জানাবেন আজকের কর্মসূচি কখন শেষ হতে পারে আর পরবর্তী কর্মসূচি বাকি হতে পারে? সুমা, আপনি জানেন কোটা বিরোধী শিক্ষার্থীরা যারা কোটার বিরুদ্ধে অবস্থান করে আজকে শাহবাগে অবস্থান নিয়েছে, বিকেল 4:30 নাগাদ তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নিয়েছে। সেই সাথে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুরো শহর এখন স্তব্ধ হয়ে রয়েছে, যানবাহন কোথাও চলাচল করছে না। এবং সেই সাথে সুমা, আপনি জানেন গতকাল থেকে এই শাহবাগে অবস্থান নিয়ে এবং সারা ঢাকা শহর অচল করে দিয়ে কোটা বিরোধী আন্দোলনে তারা এখন পর্যন্ত কোনো ধরনের বাধা ছাড়াই সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। শাহবাগে বিকাল থেকে তারা অবস্থান নিয়ে এখানে দেশাত্মবোধক গান এবং সেই সাথে কবিতার আবৃত্তির মাধ্যমে এখানে তারা অবস্থান নিয়েছে। সেই সাথে পাশাপাশি তারা বিভিন্ন স্থান থেকে যারা কোটা আন্দোলনে সমর্থন দিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক অবরোধের তথ্য তারা দিচ্ছে। ইতিমধ্যে তারা জানিয়েছে গুলিস্তান 0 পয়েন্ট, মৎস্য ভবন মোড়, ফার্ম গেট, কারওয়ান বাজার এবং কারওয়ান বাজার রেল লাইন দখল করে ঢাকা থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করার এই তথ্য তারা এখান থেকে জানিয়েছে। সেই সাথে সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি, 27 নম্বর বিভিন্ন সড়কে কোটা বিরোধী শিক্ষার্থীরা তাদের অবস্থান নিয়েছে এবং সেই সাথে তারা এখান থেকে শুধু অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনে যারা জানাচ্ছে সে ধরনের গাড়ি যাওয়ার ব্যবস্থা শিক্ষার্থীরা এখান থেকে করে দিচ্ছে। এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত সংসদে আইন না করে এই কোটার বিষয়টা নিয়ে সমাধানের পথে সরকার না আগাবে, তারা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না। তারা রাজপথ থেকে তাদের রাজের তাদের সেই যে দাবি, কোটার যে বৈষম্যের যে দাবি এবং সেই 71-এর যে রাজপথের যে লড়াই ছিল, সেই লড়াইকে তারা এসে সামনে বারবার নিয়ে এসেছে এবং তারা বলার চেষ্টা করছে যে বৈষম্যের জন্যই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই বৈষম্য আবার মুক্তিযুদ্ধকে সামনে এনে করা হচ্ছে, সেই বিষয়টা তারা কোনোভাবে মানতে পারছে না। এবং জনপ্রতিনিধিদের এই বিষয় নিয়ে আরও সতর্কভাবে তাদের কথা এবং বার্তা দেওয়ার বিষয় নিয়েও শিক্ষার্থীরা যারা রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন করছে তারা সাবধান করেছেন এবং তারা বলছেন কোনোভাবেই তারা রাজপথ ছাড়বে না দাবি আদায় না হওয়া পর্যন্ত। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনের কাছে জানতে পেরেছি তারা কোনো ধরনের ছিল হুমকির বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ জানায়নি। সময় এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।